বলে দেখি গোবিন্দ কি রঙের কাপড় পড়ে থাকে? বলো হলুদ রঙে। বলে হলুদ রঙের কালি কাপড় পড়ে কেন? বলে রাধা রানীর অঙ্গটা হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে, হলুদ রঙের। আর দেখুন তো রাধা রানী কোন রঙের কাপড় পড়ে থাকে? নীলা রঙের। বলে কেন? বলে নীল বসনা গৌরী রূপে গুনে ধন্য। জগত কৃষ্ণের কানে যে কুণ্ডল, কিসের কুণ্ডল? মানে গোবিন্দের কানে রাধা রানীর নাম ছাড়া আর কিছু প্রবেশ করে না, কেবল ওই রকম ওই কুণ্ডলটি। বলে কলিত ললিত বর্ণমালা, গোবিন্দ যে মালাটি ধারণ করে ওইটা হলো বর্ণমালা। এটা কে বানায়? বলে রাধা রানী এটা বানিয়ে থাকে। বলে জগন্নাথের মধ্যে যত গোবিন্দর শৃঙ্গার গুলো না, সব রাধা রানীকে লক্ষ্য করে, আর রাধা রানীর যত শৃঙ্গার গুলো শ্রী গোবিন্দকে লক্ষ্য করে। এই জন্য ভজনটি জগন্নাথের অত্যন্ত অত্যন্ত প্রিয় ভজন, বুঝতে পারছেন? এই জন্য প্রিয় ভজন, এই জন্য এই ভজনের অনেক মহত্ব আছে। এই জন্য বলে জয় জয় দেব হরে, জয় জগন্নাথ হরে, জয় জয় দেব হরে, জয় জগন্নাথ হরে। Thank you.
গোবিন্দ নাম নিলে কি মহত্ব মন কে বুঝ কেন ই হরে কৃষ্ণ নাম কেউ পারব রূপ গোস্বামী তিনি পদ্যা বলিতে এই কথা বলছেন প্রথম কাজ হলো যম মহারাজ চিত্রগুপ্ত কে ডাকে চিত্রগুপ্ত কে মানে আমরা যা কিছু সংসারে কাজ করছে না চিত্র অর্থ হলো ফটো গুপ্ত অর্থ হলো লুকিয়ে আমরা চিত্রগুপ্ত থেকে কিছু লুকিয়ে রাখতে পারবো না আমরা যা কিছু করছে উপরেটা ক্যামেরা লাগিয়ে আছে দেখুন ওই উপরে যে ক্যামেরা না ও অটোমেটিক সব ফটো গুলো নিয়ে আছে বলে কার ক্যামেরা বলে চিত্রগুপ্তের ক্যামেরা যদি দিনে কেউ মনে করে আমি দশতলা বিল্ডিং উপরে আমি চারিদিকে দরজা বন্ধ করে কিছু করছে কে দেখছে এখানে বলে দিনে সূর্যের কিরণ সব জায়গায় ও নিজে থেকে ফটো হয়ে যায় ফটো উঠে যাচ্ছে কেউ যদি বলে আমি রাত্রে কিছু করছি কে দেখছে অন্ধকারে বলে চন্দ্রমা সেখানে সাক্ষী দশ দিশা সেখানে সাক্ষী মানে তুমি চিত্রগুপ্ত থেকে তুমি কিছু লুকিয়ে রাখতে পারবে না এই জন্য মৃত্যু পরে যেরকম আমরা কর্ম করি ওই রকমই আমার ফল প্রাপ্ত হই এই জন্য কিন্তু দেখুন যদি কেউ গোবিন্দের নাম জপ করে না কত মহিমা রূপ গোস্বামী বলছে প্রথম কাজ হলো যম মহারাজ চিত্রগুপ্ত কে বলে তুমি রেজিস্টারটা নিয়ে আসো খাতা নিয়ে আসো বলে কেন বলে এই ব্যক্তির যে নাম টুকু এখান থেকে কেটে দাও এখান থেকে কেটে দাও বলে কিসের জেনে বলে গোবিন্দের নাম নিচে না ঠাকুরের নাম নিচ্ছে ও কখন আর জমপুরতে আসবে না আর তিনি জমপুরতে আসবে না প্রথম কাজ বলে দ্বিতীয় কাজ কি বলে গোলক বৃন্দাবনে রাধা রানী তার সখীকে ডাকে কাকে ডাকে আরে বলো কাকে ডাকে ওর সখীকে বলে রেজিস্টারটা নিয়ে বলে কিসের জেনে বলে ইয়ের নাম তুমি এখানে লিখে দাও এই রেজিস্টারের মধ্যে ওর নামটা লিখে দিবে বলে কেন বলে গোবিন্দের যে নাম জপ করছে ও আর নরকে যাবে না সিধা আমার গোলক বৃন্দাবনে আমার সখী হয়ে আমার দাসী হয়ে ও গোলক বৃন্দাবনে আসবে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বলছে এটা দ্বিতীয় কাজ হবে বলে তৃতীয় কাজ কি হবে মন দিয়ে শোনো কালকে সবকে জিজ্ঞাসা করো এই জন্য তৃতীয় কাজ কি হবে বলে ব্রহ্ম লোকে ব্রহ্মা তিনি আর দিলে থালাটা সাজাতে আরম্ভ করে বলে কেন বলে এই হরিনাম করছে না যখন এই ভূর ভোগ মোহ জন তপ সত্য লোককে যখন পার করবে আমি তাকে আরতি করবো আমি তার আরতি করবো নিতাই গৌর প্রেমানন্দে এত মহিমা যদি কেউ গোবিন্দের নাম যদি কেউ উচ্চারণ করে ওর এত মহিমা এই জন্য যখন হরিনাম হবে না তখন কেউ চুপচাপ বসে থাকবে না কেউ চুপচাপ বসে থাকবে না বুঝতে পারছেন তো সবাই পিছনে পিছনে হরিনাম করবেন যখন মহাপ্রভু তিনি সবাইকে সেই হরিনাম তিনি প্রদান করে এখন পাপি না ও দুঃখী হয়ে গিয়েছে মহাপ্রভু কাছে বলে প্রভু তুমি এইরকম নাম টুকু নিয়ে এসছো তোমার নাম করে তো সবাই গোলক বৃন্দাবনে চলে যাচ্ছে আমার তো তোমরা স্থান দাও কোথায় থাকবো যদি কেউ হরিনাম করে আমি সেখানে থাকতে পারি না বলে দেখো যখন হরিনাম হবে না আর যখন সে তালি বাজাবে কি হবে ওই যে পাপ রূপী যে পাখিটি উড়ে যাবে লেকিন উড়ে গিয়ে বসবে কোথায় তার জন্য জায়গা চাই বলে যে তালি না বাজিয়ে যে গোবিন্দের নাম করবে না ওর মাথার উপরে গিয়ে বসে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এই জন্য যখন হরিনাম হবে না কেউ চুপচাপ বসবে না
সবাই তালি বাজাবে, বুঝতে পারছেন তো? যদি গোবিন্দের কীর্তন যদি কেউ তালি বাজায়, যদি তোমার ভাগ্যের রেখাটা যদি এদিকে হয়ে থাকে, হ্যাঁ একটু গড়বড় সড়বড় হয়ে থাকে, যদি গোবিন্দ কীর্তনে যদি তালি বাজাও না, হ্যাঁ ভাগ্যের রেখা তোমার পাল্টি যাবে, ভাগ্যের রেখা পাল্টি যাবে। বলে কেন, কারণ কি? দেখুন, যখন বাড়িতে খুব দুঃখ কষ্ট আছে, একটা পরে কষ্ট, একটা পরে আরেকটা কষ্ট, কিছুতে দুঃখ কষ্ট দূর হয় না। আমরা কোন জ্যোতিষীর কাছে যাই, বলে দেখতো হার্ট টাইপ দেখতো, কেন এই দুঃখ কষ্ট যাচ্ছে না, একটা পরে একটা আসতেছে, ও কি দুঃখ কষ্ট দূর করতে পারবে? জ্যোতিষ বলে এই পাথর পড়ো, ওই পাথর পড়ো, হাজার টাকা দশ হাজার টাকা চাও, টাকা গুলো তোমার নিয়ে যাবে, সব গুলো ও দুঃখ দূর করতে পারবে না। কিন্তু দুঃখ কে দুঃখ করতে পারে? গোবিন্দ। এই জন্য তিনি বলেন ঈশ্বর। ঈশ্বর মানে কি? বলে অকর্তুম কর্তুম অন্যথা কর্তুম যে সত্যতে সব ঈশ্বর, মানে হা কে না, না কে যা, হা করতে পারে, তিনি বলেন ঈশ্বর। বুঝতে পারছেন তো? যে তালি বাজার না, দেখুন আপনাদের কথা বলে দিচ্ছি, মায়েদের হলো বাম হাত আর বাবাদের হলো ডান হাত, এটা হলো ভাগ্য রেখা, নিজেরা দেখে নিন, এটা হলো ভাগ্য রেখা। এই রেখাটা যদি ধীরে ধীরে উপরে গিয়েছে না, যার যত সুন্দর ওই রেখাটি উপরে গিয়েছে, দেখিবেন তার ভাগ্য তত উজ্জ্বল উজ্জ্বল, বুঝতে পারছেন তো? কিন্তু যদি ভগবানের কীর্তন যদি তালি বাজায়, চালি কখনো বাজানো হয়, আমরা বলি না ভাই একে তালি বাজিয়ে স্বাগত করে, এখানে যে তালি বাজাচ্ছেন কার স্বাগত, তালি বাজাচ্ছেন, আর বলো কার স্বাগত হচ্ছে? গোবিন্দের। আর তো যদি গোবিন্দের কীর্তনে তুমি তালি বাজাও না, তালি বাজাবার আগে একটু হাতে দেখো তোমার ভাগ্যের এটা কিরকম, আর তালি বাজাবার তারপরে দেখবে না ভাগ্যের এটা পাল্টি গেছে, বুঝতে পারছেন তো? এই জন্য সবাই জোর জোর করে তালি বাজাবে। রামদেব বাবার যোগা দেখেছো? রামদেব বাবার যোগা দেখেছো? যোগা দেখবে, বলে দেখো এখানে দাবালে তোমার ক্যান্সারটা ভালো হবে, এখানে দাবালে তোমার হাই প্রেশারটা ভালো হবে, এটা দাবালে তোমার সুগার, বলে না দেখেছেন? আর যখন তালি বাজাচ্ছেন কি হচ্ছে, সমস্ত পয়েন্ট এগুলো দাবছে, ওই আকু প্রেশার এটা হচ্ছে, হ্যাঁ আকু প্রেশার হচ্ছে এটা। এই জন্য অনেক লাভ তালি বাজাবার, অনেক লাভ শাস্ত্র বলেছে। এই জন্য সবাই জোর জোর করে তালি বাজাও কীর্তনতে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জোর করে
बोला राधे राधे। तो भाई राधे राधे बोल में कितना एक बार राधा रानी ते एक सौ बार गोविंद नाम द्वारा फल पावे ठीक है जे बोले वृंदावन में राधे राधे হরে কৃষ্ণ হরি কথা বলবেন ঠিক আছে।